হাইকোর্ট নির্দেশ দিয়েছিল শনিবার সকাল 10:30টার মধ্যে স্কুলে হাজির হতে হবে, কিন্তু সেই নিয়ম মানলেন না বদলিতে অনিয়মের অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষিকা। শনিবার আলিপুরদুয়ারের বীরপাড়া গার্লস স্কুলে কাজে যোগ দিলেন না প্রধান শিক্ষিকা শান্তা মণ্ডল। 2016তে শিলিগুড়ির শ্রীগুরু বিদ্যামন্দিরে সহশিক্ষিকা পদে যোগ দেন শিলিগুড়ির শান্তা মণ্ডল। 3 বছর পরে প্রধান শিক্ষিকা পদের পরীক্ষায় পাশ করে আলিপুরদুয়ারের বীরপাড়া গার্লস স্কুলে যোগ দেন তিনি। এর কিছুদিনের মধ্যেই বদলির আবেদন জানান শান্তা মণ্ডল। শিলিগুড়ির অমিয়পাল চৌধুরী ইনস্টিটিউটে যোগদানের সুযোগ পেলেও সেখানে যোগ দেননি তিনি, বরং নিজের পুরনো স্কুল শিলিগুড়ির শ্রীগুরু বিদ্যামন্দিরে ফিরতে চেয়ে শিক্ষা দফতরে ফের আবেদন জানান। সেই আবেদন গ্রাহ্য হয় এবং 3 সপ্তাহ আগে শান্তা মণ্ডল যোগ দেন শ্রীগুরু বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা হিসেবে। কিন্তু ওই স্কুলেরই শিক্ষক প্রসূন সুন্দর তরফদার বদলিতে অনিয়মের অভিযোগে মামলা করেন কলকাতা হাইকোর্টে। সরকারের যে ট্রান্সফারের যে নিয়মগুলো ছিল, কিছু ক্ষেত্রে এই জায়গায় মনে হয়েছে যে নিয়মটা ঠিকভাবে পালন করা হয়নি ট্রান্সফারের ক্ষেত্রে, এটুকুই বিষয়বস্তু ছিল, কোনো ব্যক্তি বিরুদ্ধে কোনো লড়াই ছিল না। বদলিতে অনিয়মের অভিযোগে বৃহস্পতিবারই সিবিআইকে ঘটনার তদন্তভার দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে শনিবার সকাল 10:30টার মধ্যে আলিপুরদুয়ারের বীরপাড়া গার্লস হাই স্কুলেই শান্তা মণ্ডলকে ফেরত যেতে নির্দেশ দেন বিচারপতি। সেই মতো এদিন সকাল থেকে স্কুলে চলছিল তোড়জোড়। নির্দিষ্ট সময়ের আগেই খুলে দেওয়া হয় স্কুলের গেট। হাজির ছিলেন পরিচালন কমিটির সদস্যরাও, কিন্তু বেলা গড়িয়ে গেলেও স্কুলে হাজির হননি প্রধান শিক্ষিকা শান্তা মণ্ডল। আমরা অবশ্যই আশা করেছি, কালকেও আশা করেছিলাম, আজকেও আমরা আশা করেছি উনি আজকে অবশ্যই আসবেন। উনি চলে গেছেন, তারপরে ওনার সেই সময় থেকে আর কোনো যোগাযোগ এই মুহূর্তে তো হয়। যদিও প্রধান শিক্ষিকার আইনজীবীর দাবি অসুস্থ থাকায় কাজে যোগ দিতে পারেননি তিনি। হ্যাঁ, উনি অসুস্থ, মানে এই এই অর্ডারের পরে উনি খুব অসুস্থ হয়ে গেছেন। হ্যাঁ, তো মানে এখন উনি রেস্টে আছেন, মেডিকেল গ্রাউন্ডে মেডিকেল লিভ আছেন। 3টে পর্যন্ত যে মানুষটা সুস্থ, সে তার পরের দিন থেকে মেডিকেল গ্রাউন্ডে অসুস্থ হয়ে গেল। এটা অনলি আমার যেটা বক্তব্য হচ্ছে, আদালতের আদেশ অগ্রাহ্য করার একটা পন্থা হিসেবে উনি বেছে নিয়েছেন। আমি শান্তাকে অনেকদিন ধরে চিনি, ও ছাত্র পরিষদ করতো, কংগ্রেস করতো, আমি তখন বিধায়ক ছিলাম। আমাকে বললো, দাদা আমি অনেকদিন বীরপাড়াতে ছিলাম, আমাকে শিলিগুড়িতে আনার ব্যবস্থা করে দেন, একটা চিঠি করে দেন। আমি তৎকালীন শিক্ষামন্ত্রীকে একটা চিঠি করে দিই, তারপরে ট্রান্সফার কে কোথায় হয়েছে, কারা করেছে, কতবার করেছে, কীভাবে হয়েছে আমার জানার কথা নয়। আমি বিধায়ক হিসেবে শান্তাকে চিনি, আমি একটা সুপারিশ করেছিলাম মাত্র। এদিকে শনিবার সকালে বাড়িতে গিয়েও দেখা পাওয়া যায়নি অভিযুক্ত প্রধান শিক্ষিকার। শরৎ ঝা ও অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।